মধ্যমগা নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিনটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। শীতের মরশুম শুরুর আগে জনসংযোগে তৈরি দুস্থদের কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো ফরাক্কায়। পয়লা নভেম্বর ফরাক্কার বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে শিকারপুর এবং বেওয়া দুই নম্বর তিলডাঙ্গায় তৃণমূল অবজারভার মোহাম্মদ মোস্তাফা সহ তৃণমূল নেতা কর্মীদের উপস্থিতিতেই মোট 500 জনকে কম্বল বিতরণ করা হয়। আজ শিকারপুর থেকে আজ এখান পর্যন্ত 500 আমরা কম্বল বিতরণ করলাম। এর পিছনে মেন কারণটা হচ্ছে এই দুটো পঞ্চায়েত আমাদের নেই। আজকে এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বেওয়া টু, আর শিকারপুর যেটা দিয়ে এসছি সেটা হচ্ছে বেওয়া ওয়ান। এখানে হচ্ছে কংগ্রেস বিজেপির জোট মিলিয়ে পঞ্চায়েত, বেওয়া ওয়ানটা হচ্ছে কংগ্রেস বিজেপি মিলিয়ে পঞ্চায়েত। সাধারণত এখানকার গরিবরা ব্ল্যাঙ্কেট পাবে না, এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যখন কম্বল বিতরণ হয় বা শীত বস্ত্র বিতরণ হয় তখন দেখা যায় যে শীতটা পার হয়ে যায়। রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য শীত বস্ত্র বিতরণ করা হয়। আজকে 1 নভেম্বর, শীত সবেমাত্র আরম্ভ হয়েছে, আমরা ভাবছি তার আগে দেওয়া উচিত যে তার সদ্ব্যবহারটা হয়। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।